এবার বাংলাও দেখবে দা কেরালা স্টোরি। দা কেরালা স্টোরি নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের। আটই মে রাজ্য সরকার যে কেরালা স্টোরি প্রদর্শনে ব্যান করে সেই ব্যানে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আপনাদের জানিয়ে রাখি দা কেরালা স্টোরি নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার। বাংলার মানুষ সিনেমা হলে গিয়ে দা কেরালা স্টোরি দেখতে পাবেন। কেরালা স্টোরি প্রদর্শনে আপাতত আর কোনো বাধা রইল না। অশান্তির আশঙ্কার কথা বলে দা কেরালা স্টোরি আটই মে আপনারা দেখছেন রাজারহাট নজরুল দিচ্ছে যখন এই কেরালা স্টোরির হোর্ডিং খোলা হচ্ছিল, অর্থাৎ আটই মে যখন একেবারে ব্যান করা হলো এই সিনেমাটি, সেই সময় এইভাবেই হোর্ডিং খুলে ফেলা হয় রাজ্যে, আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। আজকে আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিল, যে স্থগিতাদেশ দিল, দা কেরালা স্টোরি দেখানোয় আর কোনো বাধা রইল না বাংলায়। দা কেরালা স্টোরি নিষিদ্ধ করেছিল সরকার আইন শৃঙ্খলা রক্ষার কারণ দেখিয়ে। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, তাহলে আইন শৃঙ্খলা রক্ষার যে কারণ দেখিয়ে এই কেরালা স্টোরি ব্যান করেছিল রাজ্য সরকার, সেটা খারিজ হয়ে গেল এবং মৌলিক অধিকারের কথা আজকে সুপ্রিম কোর্ট যেটা উল্লেখ করলো, মাননীয় বিচারপতির কি পর্যবেক্ষণ জানাও আমাদের। দেখো পাবে যে যুক্তিগুলো রাজ্য সরকার দিয়েছিল সেটা কার্যত সবই খারিজ হয়ে গেছে, এবং গত সপ্তাহে যখন শুনানি চলছিল তখনও চিফ জাস্টিস এটা প্রশ্ন করেছিলেন রাজ্য সরকারকে যে যখন দেশে সব রাজ্যে চলছে সিনেমা শান্তিপূর্ণভাবে চলছে তখন পশ্চিমবঙ্গের সমস্যা কোথায় ছিল, সেই প্রশ্ন ছিল, তাদেরকে হলফনামা দিতে বলেছিলেন সুপ্রিম কোর্ট। এবং সেই হলফনামায় যেটা রাজ্য সরকার উল্লেখ করেছে যে মহারাষ্ট্রতে একটা ইনস্টাগ্রামে পোস্ট হয়েছিল, তারপরে সেখানে হিংসা হয়েছিল, কমনওয়েলথ ভায়োলেন্স হয়েছিল, তারাও আশঙ্কা করছেন যে পশ্চিমবঙ্গে হয়তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। তারা এটাও বলেন যে তারা প্রথমে সিনেমাটি ব্যান করেননি, 5 তারিখ সিনেমা রিলিজ হয়, 8 তারিখ অব্দি সিনেমা তুলেছে, 8 তারিখ সিনেমাটি ব্যান করা হয়েছে, অর্থাৎ 3-4 দিন সিনেমা চলেছে। এই মাঝখানে তারা যেটা যেহেতু একটা ইনপুট ছিল কোনো হিংসা হতে পারে, তো সাদা কাপড়ে পুলিশ অ্যাপয়েন্ট করা হয়েছিল বিভিন্ন সিনেমা হলে, এবং সেখান থেকে ইন্টেলিজেন্স রিপোর্ট আছে এই সিনেমা যদি আরো চলে তাহলে হিংসা হতে পারে। 13 জনের এখানে বক্তব্য তারা উল্লেখ করেছেন, যেটা চকচিয়া থানায় হয়েছে, বিধাননগর থানা এলাকাতে হয়েছে, এবং সেটা উল্লেখ করার পর বলা হয়েছে যে 13 জনই আসলে আমরা বক্তব্য রাখছেন এই সিনেমা যদি চলে তাহলে অশান্তি হতে পারে, এবং তারপরই রাজ্য সরকারের যেহেতু অধিকার রয়েছে এই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া, সেই সিদ্ধান্ত তারা নিয়েছেন। কিন্তু পাল্টা যুক্তি দেখছিলেন হারিশ সালগে, যিনি সিনেমার পরিচয় অর্থে জাতীয় ভোগ হয়েছিলেন, তিনি বলেন যে মহারাষ্ট্রের কথা তারা বলছেন, এই মহারাষ্ট্রতে সিনেমা রিলিজ হয়েছে সেখানে কোনো অশান্তি হচ্ছে না, সেখানে সুষ্ঠুভাবে সিনেমা চলছে। 13 জনের কথা তারা যে উল্লেখ করছেন সেটা তো চিফ জাস্টিস নিজেই বলেন আজকে পর্যবেক্ষণে, যে কোন সিনেমাতেই 13 জনের আপত্তি থাকতে পারে, সেক্ষেত্রে তো সেই সিনেমা রিলিজ হবে না, সেই প্রসঙ্গ তিনি বলেন। ধন্যবাদ তোমার। যে বড় খবরের দিকে নজর রয়েছে এবার বাংলাও দেখবে দা কেরালা স্টোরি। দা কেরালা স্টোরি নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের। দা কেরালা স্টোরিতে রাজ্যে নিষেধাজ্ঞায় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ। সিনেমা ব্যান নিয়ে সুপ্রিম কোর্টে ছত্রে ছত্রে সমালোচিত রাজ্য সরকার। বাংলায় এবার দা কেরালা স্টোরি প্রদর্শনে আপাতত রইল না কোনো বাধা। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর দা কেরালা স্টোরির পরিচালক সুদীপ্ত সেন কি বলছেন শোনাবো আপনাদের। ভীষণ খুশি, খুশি, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যে সমস্ত মিডিয়া, নিউজ পেপার, চ্যানেলস সবাই আমার সাপোর্ট করেছে, আমরা যে হাজার হাজার মেসেজ পাচ্ছিলাম সুপ্রিম কোর্টের কাছেও, হাজার হাজার চিঠি গেছে যে পশ্চিমবঙ্গের আর তামিলনাড়ুর লোকেরা ফিল্ম দেখতে চান। এটা একটা নতুন নতুন আন্দোলনের মতন তৈরি হয়েছে যে ফিল্মের জন্য সারা ভারতবর্ষের লোকেরা যখন এই ফিল্মটা দেখছে, পশ্চিমবঙ্গ আর তামিলনাড়ুর লোকেরা ফিল্ম দেখতে পাচ্ছিল না, তো আজকে অনারেবল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই রাস্তাটা খুলে দিলেন, এবং আমার মনে হয় যে এটা আমাদের সবার জিত হলো, এবং আর্ট অ্যান্ড কালচারে পশ্চিমবঙ্গ সবসময় ভারতবর্ষকে লিড করেছে, তাদেরই সিনেমা দেখা থেকে বঞ্চিত করাটা ঠিক কাজ হয়নি, এবং আমার ধারণা পশ্চিমবঙ্গ সরকার আমাদের সঙ্গে সহযোগিতা করবে। দা কেরালা স্টোরি নিয়ে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো রাজ্য সরকার। গত 8ই মে রাজ্য সরকারের তরফ থেকে এই সিনেমা প্রদর্শনের জন্য যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল একেবারে তার উপর স্থগিতাদেশ দিয়ে দিল দেশের শীর্ষ আদালত, এবং আজ সুপ্রিম কোর্ট ছত্রে ছত্রে রাজ্য সরকারের সমালোচনা করেছে। বাংলায় এবার দা কেরালা স্টোরির প্রদর্শনে আপাতত কোনো বাধা রইল না, এবং দেশের শীর্ষ আদালতের যে পর্যবেক্ষণ, নির্দিষ্ট কোথাও কিছু হলে সেখানে নিষিদ্ধ করা যেতে পারত, গোটা রাজ্য কেন, এই প্রশ্নই তুলেছেন আজ প্রধান বিচারপতি। आज केवल यही हुआ है कि वेस्ट बंगाल का जो बैन था उसके ऊपर हमको स्टे मिला है, और जो तमिलनाडु का डिफैक्टो बैन था उसके ऊपर तमिलनाडु के काउंसिल की स्टेटमेंट रिकॉर्ड की गई है कि कोई डायरेक्ट और इनडायरेक्ट बैन
इम्पोज नहीं होगा जो रिस्ट्रिक्ट करे फिल्म की एग्जीबिशन के लिए, और सबसे इम्पोर्टेंट जो प्रोटेक्शन लगेगी एग्जीबिशन के लिए जो फिल्म देखना चाहते हैं वो ग्रांट होगी। बस केवल यही हुआ और मैटर पोस्ट हुई है 18 जुलाई को, सारे मैटर्स 18 जुलाई को पोस्ट हुई। অর্থাৎ সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পর বাংলার মানুষ চাইলেই সিনেমা হলে গিয়ে বাংলায় দ্য কেরালা স্টোরি দেখতে পাবেন। আপনাদের জানিয়ে রাখি, দ্য কেরালা স্টোরি নিয়ে আপাতত আর কোনো বাধা রইল না। সুপ্রিম কোর্টে জোর ধাক্কা রাজ্য সরকারের, 8ই মে এই কেরালা স্টোরি সিনেমাতে নিষেধাজ্ঞা ব্যান করে রাজ্য সরকার, কিন্তু তার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট এবং ছত্রে ছত্রে সমালোচিত রাজ্য সরকার। গত 12ই মে আপনাদের জানিয়ে রাখি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। রাজ্য সরকার দ্য কেরালা স্টোরি প্রদর্শন একেবারে ব্যান করে দেয়, নিষিদ্ধ করে। দ্য কেরালা স্টোরি প্রদর্শনে আপাতত আর কোনো বাধা রইল না সুপ্রিম কোর্টের আজকের নির্দেশের পর, স্থগিতাদেশ পর। শিল্পী শুভা প্রসন্ন কি বলেছেন এই প্রসঙ্গে দেখো। সুপ্রিম কোর্ট সমস্ত কিছু বিবেচনা করে সেটা খারিজ করে দেয় এবং এটা নিষেধাজ্ঞা তুলে নেওয়াতে আমার মনে হয়েছে সেটা ভালো, এটাই আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম। তবে আমি সাধারণ নাগরিক হিসেবে যেটা চেয়েছি সেটা একজন প্রশাসক হয়তো কোনো শঙ্কা করেছিলেন, তবে আশা করি সেই শঙ্কাটা আর দূরীভূত হবে এবং সে নিয়ে আর কোনো মানুষ বা কারোর মধ্যে দ্বিধা থাকবে না। আমার মতটা যে স্বাধীনতার পক্ষে এবং সুপ্রিম কোর্ট যে সেটা সেই পক্ষে রায় দিয়েছেন এটা নিশ্চয়ই আমার কাছে কিছুটা শ্লাঘার ব্যাপার। 8ই মে দ্য কেরালা স্টোরি এই সিনেমাটি রাজ্য সরকার ব্যান করে, তারপর শিল্পী শুভা প্রসন্ন 10 তারিখ কি বলেন রাজ্য সরকারের এই পদক্ষেপ প্রসঙ্গে দেখো। হিটলারই একটা শাসন, এটা তো বজরঙ্গদের কাজ হবে, শিল্পীর স্বাধীনতা থাকা উচিত। আর বিশেষ করে কেরালা স্টোরি যে করেছে সে অত্যন্ত প্রতিথজশা একজন চলচ্চিত্র নির্মাতা, হয়তো মমতা দেখে উঠতে পারেনি আর বিভিন্ন মানুষের কাছ থেকে হয়তো শুনেছেন। এবং আমাদের দুর্ভাগ্য লাগে কিছু সবসময় স্থাবক থাকে যারা হয়তো তাকে সঠিক পথে চালিত করে না। আমি ঘনিষ্ঠ বলেই তাকে মানে ভালোবাসি বলেই আমি যদি মনে করি যে কোনো সিদ্ধান্ত ভুল বলতে পারি, আর আমি তো কোনো পার্টির মেম্বার নয়। দল গড়ে ওঠা যা কিছু তার সাক্ষী আপনারা জানেন, কত প্রাণ দিয়ে এই দলকে আজকে ইয়ে করেছি। এখন তার চারপাশে অনেকেই যারা স্থাবক বলছি তারা কেউ ছিলই না, তারা বরঞ্চ গালিগালাজ করত। কোথায় ছিল আন্দোলনের সময় তারা? আমাদের এই রাজ্যে এই জিনিসটা না হয় ভালো ছিল। তা নিজে শিল্পী, সেই কারণে তার এটা বারণ করা অন্যায় হয়েছে। আর সুপ্রিম কোর্টের নির্দেশ এবং এরপরে বাংলায় দ্য কেরালা স্টোরি প্রদর্শনে আপাতত রইল না কোনো বাধা। অশান্তির আশঙ্কার কথা বলে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ করেছিল সরকার, যেখানে সুপ্রিম কোর্টে কড়া পর্যবেক্ষণ যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের, নির্দিষ্ট কোথাও কিছু হলে সেখানে নিষিদ্ধ করা যেতে পারত, গোটা রাজ্যে কেন? পশ্চিমবঙ্গ সরকারের ব্যানের নির্দেশের কোনো যুক্তিকতা নেই বললেন প্রধান বিচারপতি। পাশাপাশি তিনি আরো বলেন, ভাবনার ভিত্তিতে মৌলিক অধিকার খারিজ করা যায় না, রাজ্য সরকারের ব্যানে স্থগিতাদেশ দিয়ে কড়া পর্যবেক্ষণ দেশের প্রধান বিচারপতি। এই ঘটনাতে প্রমাণ হলো যে মগের মুলুক আমাদের রাজ্যে যে চালাবার প্রকল্প নিয়েছে তৃণমূলের সরকার, সেটা যে মানুষের যা চিন্তা ভাবনা, মানুষের যা চাহিদা, সবাই যা চাইছেন তার বিরুদ্ধে ছিল। এবং জোর করে নিয়মের বাইরে গিয়ে যেভাবে আইনকে যেভাবে নিজেদের হাতের পুতুল মনে করত, তার উপরে কিন্তু একটা সপাটে থাপ্পড় হলো আইনি পদ্ধতিতে। এটা খুব দুঃখজনক যে সেন্সর বোর্ডের ছাড় পাওয়া কোন একটা সিনেমা যা ভারতবর্ষের কোনো জায়গায় কোনো অশান্তির কোনো বাতাবরণ তৈরি করেনি, সেই সিনেমা নাকি পশ্চিমবঙ্গে অশান্তি তৈরি করতে পারে। এবং সব থেকে হাসির কথা এটা যে পশ্চিমবঙ্গে ক্রমাগত অবিরত মানুষের জীবন যাপন নিয়ে যা খুশি নিয়ে যারা অশান্তিতে ভরিয়ে রেখে দিয়েছে, তারা নাকি বলছে অশান্তি হবে বলে একটা অজুহাত দিয়েছিল। এটা খুবই স্বাভাবিক ছিল, এটা প্রত্যেকেই জানতো, জানতো না শুধু রাজ্য সরকার। রাজ্য সরকারের যারা উপদেষ্টা রয়েছেন বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তারা যা যা ডিসিশন নেন প্রত্যেকটি ডিসিশন যে ভুল এবং
জনগণের জন্য সেটা ক্ষতিকারক সেটা বারবার প্রমাণিত হচ্ছে। এটাতে কিছু নেই, আর আমাদের তো রাজ্য সরকারের তো মানে চক্ষু লজ্জা বলতে কিছু নেই। বিভিন্ন মানে যতগুলো ক্ষেত্রে দেখছি আদালতে যেতে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় ধাক্কা খাচ্ছে। সুতরাং এগুলো খুবই স্বাভাবিক, এবং মনে রাখতে হবে যে এরাই যখন একদিন ক্ষমতায় ছিলেন না, তখন যখন পশু খামার বন্ধ হয়েছিল এরা কতটা লাফিয়েছিল। দা কেরালা স্টোরি নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য ধাক্কা খাওয়ার পরে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, নীতি পরিশীলনা নয়। আপনার যা দায়িত্ব সেটাই করুন, যদিও প্রতিনিয়ত ব্যর্থ হচ্ছেন, কোনটা গ্রহণ করবেন কোনটা বর্জন করবেন সেটা রাজ্যের মানুষের উপর ছাড়ুন। রাজ্যের মানুষ অত্যন্ত সহনশীল, তাদের অন্যভাবে দাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশকে স্বাগত জানিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার 8ই মে দ্য কেরালা স্টোরি সিনেমা প্রদর্শন ব্যান করে, তার উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন। রাজ্য সরকারের কাছে কিছু ইন্টেলিজেন্স হয়েছিল বলে রাজ্য সরকার করেছে, এটা মতো দলের বিষয় নয়। রাজ্য সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী এটা নিয়ে বিস্তারিত বলেছে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে, এবং সুপ্রিম কোর্টেও বলা হয়েছে যে আমাদের কাছে কিছু ইন্টেলিজেন্স ছিল যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুণ্ণ হতে পারে, সেই কারণেই করা হয়েছে। তারপর যদি কোর্ট রায় দেয়, কোর্টের রায় শিরোধার্য। এগরার দিকে নজর দেব। এগরা বিস্ফোরণ কাণ্ড গত মঙ্গলবার এবং তার ঠিক দুদিন পর মূল অভিযুক্ত ভানু বাগ সহ মোট 3 জনকে পাকড়াও করেছে সিআইডি। একেবারে ওড়িশা নার্সিং হোমে গুরুতর জখম অবস্থায় ভানু বাগ ভর্তি ছিলেন, তাকে সেখান থেকে পাকড়াও করেছে সিআইডি। আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাব কটকে। আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। পার্থ প্রতিম, এই মুহূর্তে গুরুতর জখম অবস্থায় নার্সিং হোমে ভর্তি রয়েছেন, ওড়িশা নার্সিং হোমে ভর্তি রয়েছেন ভানু বাগ। তা পুলিশের প্রাথমিক যে চেষ্টা করছে যে কোনোভাবে গুরুতর জখম অবস্থায় যিনি রয়েছেন ভানুবাগ, তাকে যদি কোনোভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়, প্রাথমিক একটা বয়ান নেওয়া সম্ভব হয়, সেই চেষ্টা কি সফল হয়েছে? এই মুহূর্তে পুলিশের কি পদক্ষেপ? দেখো, কৃষ্ণপদ বাঘ ওরফে ভানুবাগের অবস্থা কিন্তু অত্যন্ত সংকটজনক, তেমনটাই আমরা জানতে পারছি চিকিৎসকদের সঙ্গে কথা বলে। আমরা কটকের ওই হাসপাতালে রয়েছি, রুদ্র হাসপাতাল কটকের, এবং সেই হাসপাতালের যারা আধিকারিকরা তারাও আমার সঙ্গে রয়েছেন। তবে তোমায় বলবো যে গত মঙ্গলবার দিন রাত্রির 1টার সময় যেমনটা জানা যাচ্ছে, একটি অ্যাম্বুলেন্সে চেপে 4 থেকে 5 জন মিলে একসঙ্গে কিন্তু এই যে হাসপাতাল, রুদ্রনগর হাসপাতাল, সেখানে এসে পৌঁছান। হাসপাতাল সিইও আমার সঙ্গে রয়েছেন। সুশান্তজি, আপকে আপসে জানা চাহুঙ্গা, কোন সা ভেহিকল মে লাগা গিয়া থা কৃষ্ণপদ বাঘ কো, এবং ক্যা বাতা গিয়া থা? কৃষ্ণপদ বাঘ জো 1 পেশেন্ট হ্যাঁ, উসকো এক অ্যাম্বুলেন্স মে লাগা গিয়া থা। ইয়াহাঁ পে রাত কো 1 বজে হাম লোগ কে ক্যাজুয়ালটি মে রিসিভ কিয়ে থে। আর দা টাইম অফ অ্যাডমিশন ডক্টর জব পুছে, উনকে জো অ্যাটেন্ডেন্ট আয়ে থে, 3-4 জন আয়ে থে, উনসে পুছা গিয়া কি এ ইনসিডেন্ট কেসে হুয়া। ওয়াহাঁ পে জো উনকা ঘর জো রেসিডেন্স জো অ্যাড্রেস দিয়ে থে বালেশ্বর মে, ওয়াহাঁ পে লোকাল থানে মে ইনফরমেশন দিয়া গিয়া কি নেই, তো ইয়ে সব জো ইনকোয়ারি হ্যাঁ হাম লোগ কিয়ে থে। উনকে তরফ সে জো ইনফরমেশন আয়া থা কি এক উনকে ফ্যামিলি মে কোই এক ফাংশন মে খানা বানাতে বাদ গ্যাস ট্যাঙ্ক, গ্যাস কাজ টঙ্কি হ্যাঁ ও ফটনে কে বজে সে এসা ইনসিডেন্ট হুয়া হ্যাঁ। তো হাম লোগো জো মেডিকেল টিম হ্যাঁ ও ভি ইনকোয়ারি কিয়ে থে কি হোয়েদার এনি আদার পার্সন হ্যাজ বিন ইনজুর্ড অর নট, ও উসমে বতায়ে থে কি অর কোই ইনজুরি নেই হ্যাঁ, এই এক হি পার্সন হ্যাঁ জো কি ইনজুর্ড হ্যাঁ। জো অ্যাড্রেস কা রেসিডেন্সিয়াল প্রুফ দেয়া লেকার আয়া থা, ও আপকে পাস মে ও জমা কিয়া থা ইয়া বা কুছ জেরক্স নেই দিয়া? আজ বিকজ পেশেন্ট ওয়াজ টু মাচ সিরিয়াস, তো জো পেহলে জো ফার্স্ট এড ট্রিটমেন্ট হ্যাঁ ও কিয়া গিয়া থা। और उनके घर से जो 4-5 जन आए थे वो सुबह ही, मतलब ये प्रोसीजिंग जो है ड्रेसिंग का प्रोसीजर 2-3 घंटा चलता है, 5 बज गया था लगभग, एक ही आदमी यहाँ पे था, कंडीशन इज टू मच क्रिटिकल। কৃষ্ণপদ বাগের অবস্থা কিন্তু অত্যন্ত সংকটজনক, আমরা যেটা জানতে পারছি যে রাতের মধ্যেই সিআইডি আধিকারিকরা তারা এসে পৌঁছাতে পারেন কটকে, এবং কৃষ্ণপদ বাগকে শারীরিক অবস্থা কেমন রয়েছে বা ওনার সঙ্গে কোন রকমের কথা বলা যাবে কিনা সেই বিষয়ে সম্পর্কে কিন্তু চিকিৎসকদের সঙ্গে কথা বলবেন তদন্তকারীরা। ধন্যবাদ পার্থ প্রতিম।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে ফের ঝড় বৃষ্টি। আপনাদের দেখাচ্ছি কলকাতার ছবি। বাইরে আকাশ একেবারে কালো করে এসেছে, সঙ্গে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনায় ঝড় বৃষ্টি। শুধু যে আকাশ কালো করে এসেছে, আপনারা যতদূর দেখাতে পারছি এই মুহূর্তে কলকাতার আকাশের ছবি, বিদ্যুৎ চমকাচ্ছে এবং সেই সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেছে। শুধুমাত্র কলকাতায় নয়, জেলার বিভিন্ন জায়গায় এভাবেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কিন্তু কলকাতার পরিস্থিতি জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মিত্র। সঞ্জয়, দেখো, পূর্বাভাস ছিলই যে আজকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে এবং আজকে সেটা দেখা যাচ্ছে। সকাল থেকেই মেঘলা আকাশ ছিল, কিন্তু দুপুর পেরোনোর সঙ্গে সঙ্গে কলকাতায় আকাশ কালো করে এসেছে এবং শুধুমাত্র কলকাতা নয়, আশপাশের জেলাগুলোতেও বৃষ্টি নেমেছে। একেবারে বলা যেতে পারে বিকেলের আগেই সন্ধে নেমে এসেছে আকাশ কালো করে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, মুহুর্ মুহুর বাজ পড়ছে এবং সেই সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বৃষ্টির শুরুতে ছিল। যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, 30-40 কিলোমিটার গতিবেগে হাওয়া, দমকা হাওয়া ছিল, সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। ঠিক সেই পরিস্থিতি ইতিমধ্যেই কলকাতার উত্তর অংশে সেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং কলকাতা সহ আশপাশের জেলাগুলোতে, যেরকম বললাম যে উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতেও একাংশে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আগামী 1-2 ঘন্টার মধ্যে এই জেলাগুলোতে বেশ কিছুটা বৃষ্টি হবে তেমন সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ তোমায় সঞ্চয়। আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে কলকাতার ছবি, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ছবি, যে কত জোরে বৃষ্টি পড়ছে আপনারা দেখুন, সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও রয়েছে এবং সঙ্গে বিদ্যুতের ঝলকানি। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে এভাবেই আবহাওয়ার এই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে রেখেছি। ঝড় যেমন চলছে, সেই সঙ্গে বৃষ্টিও শুরু হয়ে গেছে। শুধু কলকাতা নয়, কলকাতার সংলগ্ন আশেপাশের জেলাগুলিতেও বিভিন্ন জায়গায় ঝড় এবং সেই সঙ্গে বৃষ্টি, তার সঙ্গে বিদ্যুতের ঝলকানি, কোথাও কোথাও বাজ পড়ার আওয়াজও শুনতে পাওয়া যাচ্ছে। উত্তর চব্বিশ পরগনা জেলা জুড়ে ঝড় বৃষ্টি। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। ভেঙে পড়লো গাছ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেমনটা জানাচ্ছিলাম, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি, সেই সঙ্গে উত্তর চব্বিশ পরগনাতেও ঝড় বৃষ্টি। বারাসাতে ভেঙে পড়লো গাছ, অটোর উপর ভেঙে পড়লো গাছ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় যেমন একদিকে ঝড় বৃষ্টি চলছে, পাশাপাশি উত্তর চব্বিশ পরগনারও বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি। বারাসাতের ছবি আপনাদের দেখাচ্ছি, একেবারে অটোর উপর ভেঙে পড়েছে গাছ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অটোটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং গাছটি যেভাবে ভেঙে পড়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, যান চলাচলের, যাতায়াতের রাস্তা পর্যন্ত অবরুদ্ধ হয়ে গেছে।